আরে রেস্টুরেন্টে ছিলাম তোমার বান্দরামি করতে পারিনি তো ও আচ্ছা বান্দরামি হ্যালো গাইস শুধু তুমি আর আমি কোন পথে হাঁটছো বলো না সে তুমি আজও এই আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন সো ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকের ভিডিও হচ্ছে একটা বার্থডে ব্লগ নিয়ে আমাদের গ্রুপের মেম্বার আরে সাদাত রায়ন অনেকেই চিনেন লাস্ট মান্থে ওর বার্থডে ছিল সো বলতেছে ভাই একটা ট্রিট দিব সো একটা ভিডিও বানাও ভিডিওটা স্মৃতি হিসেবে থাকবে সো আমার এই ভিডিওটা করার কোনো প্রিপারেশন ছিল না বা আমি জানি যে সেরকম কথা বলতে পারবো না আর ভিডিওতে কোনো কথাও বলতে পারিনি সেরকম আর এই জন্যই আমি এখন কী কী করছিলাম বা কী কী হয়েছিল সেটাই জানাবো সো এনজয় দিস ভিডিও বাই দ্য ওয়ে আমার চোখ মুখ ফুলে গেছে কত আমি কেবল ঘুম থেকে উঠলাম আর মনে হলো যে ব্লগের ইন্ট্রোটা দেই কারণ আমি ব্লগটা করছি প্রায় চার দিন আগে এখনো ইন্ট্রো দিইনি সো ঘুম থেকে উঠে মনে হলো এই জন্যই ব্লগ শুরু করছি না হলে ব্লগটা আপলোড হবে না এই কয়েকদিনের মধ্যে সো এনজয় ফার্স্টে যাই আমি আর সিএম ভাই কেক নিতে ক্যাপ্টেনে সো বাকিরা যারা ছিল যে বাকি মেম্বাররা ওরা চলে গেছিল হচ্ছে আর এমসিতে এনজয় সাম সিনেমেটিক ভিডিও গাইস আজ এই পথে শুধু তুমি আর আমি কোন পথে হাঁটছো বলো না সে তুমি আজ এই মনে শুধু তোমারই খেয়াল ভালোবাসার মধ্যে তুমি দিও না দেয়াল আজ এই পথে শুধু তুমি আর আমি কোন পথে হাঁটছো বলো না সে তুমি এভাবে দূরে সরে আমাকে পিছু ফেলে কত দূর যাবে স্ক্রিনে যাকে দেখতে পারতেছেন তার নাম হচ্ছে মুনিফ মুর্তুজা এনাকে আপনি কখনোই ব্লগ বা স্টান গ্রাউন্ডে দেখতে পারবেন না কারণ সে অনেক বিজি কিন্তু আজকে তো ট্রিট সেটা কিভাবে মিস দেয়া যায় ভাই মিলন ভাইকে দিয়েলাম মিলন ভাই দেখে না কারণ আগের মিলন ভাইয়ের আগের কাপড় পিজা খাইতো আমার নাম মাই নেম ইজ শ্যামল হ্যাভ এ রিল্যাক্স সি ইউ নট ফর মাইন্ড রিভিলিং ইন কেস ইউ গাইস ওয়ান্ট সস হিয়ার সস সস দিয়ে কেক খাবেন
না কোনো পোস্ট করলে সবাই সস সস করে সো হিয়ার গোস টু সস ওকে হ্যালো হ্যালো এটা শুন সরাইস নাই আমি ডাল খেয়েছি দেখেছি তোমাকে তোমাকে Now you walking with your girls in front of me, front of me হেসে হেসে পিছে দেখে চলে গেলে বললো হ্যালো নম্বর দিও Why you playing games with me স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে হ্যালো গাইস মিলন দা ছোট ভাই আমরা আজকে আজকে আমরা একসাথে ইয়া খাচ্ছি আমরা পাস্তা খাচ্ছি হ্যাঁ শেয়ার করে দুই দিলেও ভুল হবে দশে পাঁচ কেমন জানি গ্রিসি লাগতো আমি কুটিপতি পোলা ব্যাপার আছে না টিপসই ৫০০ টাকা ভাই তো না মানে এগুলো তো খুচরাই নাই দিনে মনে করো আমার এগুলা টিপস দিতে মনে করো আমার ১,০০০ টাকা আজকে আমি যেমন বিএমডব্লিউটা নিয়ে আসছি তো আরে কোনটা জানি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে আরে রেস্টুরেন্টে ছিলাম তোমার বান্দরামি করতে পারিনি তো আচ্ছা বান্দরামি অনেকদিন পর আসছি বাট কিছু হলো না তো ভালো এই ব্লগে কিন্তু কিচ্ছু নাই ভাই তোদের জন্য এর 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 আমার দোষ নাই আরে যে বিবিসি জাস্ট খাইছে আচ্ছা আমি গেলাম জানালা এটা বিবিসি জানালা টাটা সো গাইজ এটাই ছিল আজকের ভিডিও সো হোপ ইউ গাইজ এনজয় দিস ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আর ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট করে জানেন আর যদি ভালো লাগে একটা লাইক দেন অ্যান্ড ব্যাপারটা হইতেছে যে ভিডিওটা করার কোনো প্রিপারেশন আমার ছিল না আবারও বলতেছি সো কেমন লাগছে আমি জানি না
ভালো না লাগেরই কথা বেশি কথা বলতে পারিনি, আর রেস্টুরেন্টে যেহেতু ছিলাম সো খুব লাউডলি কথা বলতে পারিনি, খুব ধীরে ধীরে কথা বলতে হয়েছে। আর আমার তো মাইক সেট আপ বা ব্লগ সেট আপ সেইরকম না যে খুব ভালোভাবে কথা শোনা যাবে, ততটুকুই শুনতে পারছেন অতটুকুই। যাই হোক, স্টে সেফ, স্টে নট হোম, কজ স্কুল কলেজ খুলে দিতেছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলেন না, আর যদি ভিডিওটা দেন আর কে জানি কলিং বেল দিতেছে। সো গাইজ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, পিস।